আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় দুপুর 12টার মতো বাজে, একটু পর জোহরের আজান হয়ে যাবে। জুনায়েত স্কুল থেকে চলে এসেছিল, তো ওকে আনতে একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে দেখি মাশাল্লাহ বাহিরের পরিবেশটা এত সুন্দর ছিল, সেই সাথে প্রচণ্ড বাতাস। রোজা শুরু হয়েছে পর থেকে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাস হচ্ছে আজকাল বাহিরে, সেজন্যই হয়তো বা গরমটা অত বেশি বোঝা যাচ্ছে না। তা না হলে অন্যান্য সময় এই সময়টাতে মোটামুটি বেশ ভালোই গরম থাকে, তবে আস্তে আস্তে হয়তো বা সামনের দিকে আরও গরম পড়বে। তবে আলহামদুলিল্লাহ রোজার দিনগুলো আল্লাহর রহমতে বেশ ভালো কেটেছে। আপনাদের সবার রোজার দিনগুলো কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকাল বাচ্চারা খাবার খেতে বললেই কেন যেন খুব বিরক্ত বোধ করে, কোনো খাবারই খেতে চায় না। আমি নিজেও সেটা বুঝতে পারি না, ওরাই ভালো জানে যে কেন ওরা খাবার খেতে চায় না। অনেক বেশি বিরক্ত করে, খাবার দেখলেই নানান কাহিনী শুরু হয়ে যায়। যাই হোক, ও স্কুল থেকে আসার পর আমি একটু দোজ্জাল করে দিয়েছিলাম, তো বলছি যে এক গ্লাস দুধ খেয়ে নাও। সকালের দিকে স্কুলের টিফিন একটু ফ্রুটস কেটে দিয়েছিলাম, কিছুই খায়নি, একটুকু খেয়ে বাকিগুলো নিয়ে এসেছে, বলছে যে খেতে ভালো লাগেনি। আর যখন বাসায় আসবে যদি বলে যে একটু খেয়ে নাও, তখন বলবে আম্মু আমি তো রোজা, রোজা থাকলে কি খাওয়া যায়? আচ্ছা বলেন তো, এই কথা যে বলে আমি কি বলবো, আমি নিজেও বুঝতে পারি না, শুধু চুপ করে ওর কথাগুলোই শুনি। যাক, এতটুকু তো বুঝতে পেরেছে যে রোজা থাকলে আসলেই কিছু খাওয়া যায় না। সেটা শুনে আসলেই ভালো লাগে, তবে মাঝে মাঝে বিরক্ত হই যে একটু কিছু খেয়ে নাও। এরই মধ্যে জোহরের আজান হয়ে গিয়েছে, আসলে সময় যে কোন দিক দিয়ে কেটে যায় টেরই পাওয়া যায় না। গোসল করেছি, জোহরের নামাজ আদায় করেছি, কিছু সময় বসে কোরআন পড়ে নিলাম। বাচ্চাদেরকে নিয়ে এখন কিছুটা সময় হাতে ছিল, তো একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। সেই সাথে বাচ্চারাও ঘুমিয়ে গিয়েছিল। অফ ক্যামেরায় বেশ কিছুটা সময় কেটে গিয়েছে, এখন সময় 5টার মতো বাজে। আসরের নামাজ আদায় করে চলে এসেছি ইফতার বানানোর জন্য। আজকে ইফতার আয়োজনে একটু চিড়ার ডেজার্ট বানাবো, সেই সাথে চিংড়ি মাছ ফ্রাই করব। এগুলো বানাতে বেশি একটা সময় লাগবে না, এর জন্য একটু দেরি করে ইফতারটা রেডি করব। এরই মধ্যে দেখি কে যে দরজা নক করছে, পরে জুনায়েদের বাবাকে বললাম যে দেখো কে এসেছে। পরে দরজা খুলে দেখি যে আপু ইফতার দিয়ে আপুর মেয়েকে পাঠিয়েছে। ওকে অনেক করে বললাম যে ভেতরে আসার জন্য, ও দরজা থেকে চলে গিয়েছে ইফতারটা দিয়ে। আপু এরকমই করে, হুটহাট করে যেটাই বানায় না কেন, যে কাউকে দিয়ে বা আপুর মেয়েদেরকে দিয়ে পাঠিয়ে দেবে বা আপু নিজেই নিয়ে আসে। সবসময় ওইভাবে আসলে ভিডিওতে ক্যাপচার করা হয় না বা দেখানো হয় না, তবে আমিও চেষ্টা করি যে যেটা বানাই না কেন মিলেমিশে খাওয়ার জন্য। আসলে যে কোনো খাবার সবার সাথে ভাগাভাগি করে খেলেই কিন্তু খাবারের তৃপ্তি, আসল তৃপ্তিটা পাওয়া যায়। তো এই তো আমি ইফতার টেবিলটা রেডি করে নিয়েছি, আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর চিড়া দিয়ে একটু ডেজার্ট বানিয়ে নিয়েছি, সেই সাথে কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি। তার সাথে ছিল আপুর বানানো সেই ইফতার। আজকে এই ব্রেডটা আপুর মেয়েই বানিয়েছিল, এটা ছিল একটা ফিশ ব্রেড চিকেন দিয়ে বানানো, খুবই মজার ছিল। আমি তো অনেকক্ষণ যাবত এটাই দেখছিলাম, খুব সুন্দর করে আপুর মেয়েটার শেপটা দিয়েছে, সেই সাথে দেখতেও খুব লোভনীয় লাগছিল। আর প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ ভীষণ মজার ছিল। আপুর মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ খুবই গুণী একটা মেয়ে। এগুলো সব আপুর মেয়েই বানিয়েছে, আপু কল করে বলছিল। প্রবাস জীবনে আসলে এরাই আমাদের ভালোবাসার মানুষ, যেহেতু আমাদের পরিবার পাশে নেই বা আপনজন পাশে নেই। যারা আপনাকে কেয়ার করবে, যারা আপনাকে ভালোবাসবে, দুঃসময় আপনার পাশে থাকবে, তারাই আপনার আপনজন।
আপু আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে, সেই সাথে যেটাই বানাবে না কেন দিয়ে যাবে, অনেক খোঁজ খবর নে। সেই সাথে আমিও নেই যে আপনাকে কেয়ার করবে, তাকেই কিন্তু আপনার ভালো লাগবে, আপনি তাকেই ভালোবাসবেন। কিছু কিছু সময় হয় না যে রক্তের সম্পর্ক থেকেও কিন্তু আরও বড় সম্পর্ক থাকে, যেটা আপুর মধ্যে আছে বা আমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আপু যেরকম আমাকে আদর করে বা আমাকে খুব ভালোবাসে, আমিও তেমনি আপুকে অনেক বেশি সম্মান করি, সেই সাথে অনেক বেশি ভালোবাসি। আপুর মতো অমায়িক একটা মানুষ আসলেই হয় না। বাচ্চারা বসে গিয়েছে, ইফতার টেবিলটাও আমি এরই মধ্যে রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এ ছিল আমাদের ইফতার। দেখতে দেখতে রোজার দিনগুলো তো একেবারে শেষ পর্যায়ে চলে এলো, ভাবতেই খুব কষ্ট হচ্ছে। আসলে অনেক বেশি মিস করব এই দিনগুলোকে, জানি না বেঁচে থাকলে আদৌ সামনে রমজান পাব কি না। আল্লাহ পাক আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে রোজাগুলোকে, সেই সাথে আমাদের ইবাদতগুলোকে কবুল করে নিক, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সেই সাথে সৎপথে চলা এবং সৎবুদ্ধি দান করুক। আমরা একে অপরের জন্য অবশ্যই দোয়া করব এই পবিত্র রমজান মাসে। আজকে ইফতার টেবিলে বাচ্চাদের, সেই সাথে আমাদের খুবই পছন্দের একটা খাবার ছিল, সেটা ছিল চিংড়ি মাছ ফ্রাই বা এবি ফ্রাই। বাচ্চাদের চিংড়ি মাছ ফ্রাইটা খুবই পছন্দের, সেই সাথে ওরা খুব পছন্দ নিয়ে সেটা খায়। তো রমজান মাস বলে ওই রকমভাবে অত একটা বানানো হয় না, তো আজকে বানালাম। তো বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নিচ্ছে। এমনিতেও ওরা চিংড়ি মাছ এভাবে ফ্রাই করে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, সাথে কিছু ফল ফ্রুটও কেটে নিয়েছি। আজান হয়ে গিয়েছে, আমরা বিসমিল্লাহ বলে ইফতারটা শুরু করে দিলাম। সব থেকে আগে ইফতার টেবিলে যেটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাইটা, সবাই খুব পছন্দ করেছে। ইফতারটা খাওয়া শেষ হলে আজকে একটু বাহিরেও বের হব, মানে হচ্ছে তারাবি নামাজের পরে। দেখতে দেখতে ঈদও চলে এসেছে, মোটামুটি ঈদে কিন্তু আমরা কম বেশি সবাই টুকটাক কেনাকাটা করে থাকি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের, তারা চাইলেও ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু রোজার শুরুর দিকে বা হুটহাট করে ঈদের কেনাকাটা করতে পারি না। রমজান মাসে এমনিতেও সব পরিবারে মোটামুটি একটু খরচের পরিমাণটা একটু বেশি থাকে, রোজার উপলক্ষে কিছু কেনাকাটা থাকে, সেই সাথে পরিবার পরিজন, তো সব মিলিয়ে অনেক হিসেব করে আমাদের চলতে হয়। আমরা তো আলহামদুলিল্লাহ যেভাবেই আছি মোটামুটি ভালো আছি, আমাদের চাইতেও কিন্তু চারপাশে অনেক খারাপ, অনেক কষ্টে মানুষজন চলে। অবশ্যই আমরা তাদের দিকেও খেয়াল রাখবো যারা একটু ভালো আছি। আল্লাহ পাক যাকে যেখানে রেখেছেন সবসময় যেন হেফাজতে রাখেন, সেই দোয়াই করি। মধ্যবিত্ত পরিবারে কিছু একটা কেনার আগে হাজারো হিসেব সেই সাথে বিবেচনা করে আর প্রয়োজনের সাথে কিন্তু আমরা কেনাকাটাগুলো করে থাকি। আমরা যে যে অবস্থানে আছি সেটা কিন্তু আমরাই ভালো বলতে পারবো, যার যার অবস্থানে থেকে সে কিন্তু তার মতো করে হিসেব করে সংসারটা চালানোর চেষ্টা করে, যাতে করে মাস শেষে কোনো সমস্যায় বা অসুবিধায় পড়তে না হয়। তবে আমরা যে যে অবস্থানে আছি না কেন, সবসময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে আমাদের কখনই কমবে না, বরং আল্লাহ পাক খুশি হয়ে আমাদের আরও রিজিক বাড়িয়ে দেবেন। এর জন্য আমরা সবাই সবসময় আলহামদুলিল্লাহ বলবো। তবে সবাই যে ভালো পজিশানে থাকবে, যে সবার ইনকাম সেম হবে, এরকমটা না। আল্লাহ পাক যাদের রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুই কিন্তু ভাগ্যে থাকবে। তবে এর মধ্যে অবশ্যই আমাদেরকে হিসেব করে চলতে হবে, হিসেব ছাড়া কিন্তু কখনো কোনো জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করা যায় না বা গুছিয়ে চলাও যায় না। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের, তারা চাইলে কিন্তু হুটহাট করে এটা সেটা কিনতে পারি না। দেখা যায় হঠাৎ করে একটা জিনিস কিনে ফেলে আমাদের মাস শেষে চলাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আমরা বা আমাদের মধ্যে অনেকেই আছি যারা একজনের ইনকামের উপর নির্ভরশীল, যেমন আমি। আমার হাজব্যান্ড ইনকাম করে সেটার মধ্যেই কিন্তু আমি নির্ভরশীল, আর সেই সাথে আমাদের পরিবার পরিজন এটার মধ্যেই কিন্তু নির্ভরশীল হয়ে থাকে।
এমনও হাজারো পরিবার আছে যাদের পরিবারে একজন ইনকাম করে এবং পরিবারের বাকি সদস্যগুলো সেই ইনকামের উপরই তাদের খরচ চাহিদা নির্ভর থাকে। এটা দিয়ে তাদের সব কিছু ম্যানেজ করতে হয়, এর জন্য অবশ্যই হিসেবটা জরুরি। সুন্দরভাবে বা হিসেব করে চলার মধ্যেই কিন্তু শ্রেয়। আমি যেটা মনে করি, জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ আপনি চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যে সকল আপু ভাইয়ারা আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মধ্যবিত্ত পরিবারের যিনি ইনকাম করেন, কারো বড় ভাই বা কারো হাজবেন্ড, তাদের উপর কিন্তু হাজারো দায়িত্ব থাকে। সেই সাথে যে সংসার পরিচালনা করেন তার মধ্যেও কিন্তু হাজারো দায়িত্ব থাকতে হয়। পরিবারের লোকজনদের খুশি, সেই সাথে ভালো লাগা মন্দ লাগা, তাদের চাহিদাগুলো মাথায় রেখে কিন্তু সব কিছু করতে হয়। যেমন ঈদ হলে আমাদের পরিবার পরিজনের সবার কিন্তু টুকটাক কাপড় চোপড়, সেই সাথে বিভিন্ন জিনিস আমরা দেওয়ার চেষ্টা করি যাতে করে পরিবারের লোকগুলো খুশি থাকে, ভালো থাকে। তবে আমরা কিন্তু অত বেশি কিছু একটা করতে পারি না, ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের শখগুলো ওইভাবে প্রকাশ করতে পারি না। যেমন একটা জিনিস পছন্দ হলেই আমরা নিয়ে নিতে পারি না, অনেক কিছু ভেবে বিবেচনা করে সেই সাথে প্রয়োজন হলেই কিন্তু আমরা সেই জিনিসটা নিই। আজকাল জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, কম বেশি সব জায়গাতেই মোটামুটি দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। পরিবারের একজনের ইনকাম দিয়ে চলাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, ইনকামের চেয়ে খরচের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে। সেজন্য আমাদের হিসেব করে চলাটাই শ্রেয়। আমরা ভালো থাকতে পারবো, সেই সাথে পরিবারের লোকগুলোকে ভালো রাখতে পারবো, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যার রিজিকে যতটুকু রেখেছেন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তারা কিন্তু চাইলেও ওইরকম নিজের শখটাকে প্রকাশ করতে পারি না। অবশ্যই নিজের শখটার মধ্যে আমরা প্রয়োজনটাকেই বেশি খুঁজি, যে একটা জিনিস নিব এটা আমার সংসারে বা আমার পরিবারের লোকেদের প্রয়োজন আছে কি না সেটা বিবেচনা করেই কিন্তু আমরা কেনাকাটা করে থাকি। এক পর্যায়ে দেখা যায় আমরা নিজের শখগুলোকে নিজের প্রয়োজনের কাছে আসলেই হেরে যেতে দিই। কী করব, আসলে নিজের প্রয়োজন সেই সাথে পরিবারের খরচ চাহিদা সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয়। আমার ছোট্ট এই জ্ঞান থেকে আমি যা বুঝি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আমার কাছে আসলে এটাই মনে হয়, যেমন যে কোনো কিছু কেনাকাটা করার ক্ষেত্রে আমরা প্রথমে নিজের প্রয়োজনটাকেই আগে বেছে নিই, তারপর কিন্তু আমরা কিনে থাকি। তবে হ্যাঁ, মাঝে মাঝে তো একটু আধটু করা যেতেই পারে, যেমন একটা ছোটোখাটো জিনিস পছন্দ হলো সেটা নিয়ে নিলাম, সেটা অন্য ব্যাপার। তবে আমরা দেখা যায় অনেক সময় হুটহাট করে কিছু একটা কিনে নিলেই আমাদের মাসটা চলতে অনেকটা কষ্ট হয়ে যায়। এর জন্যই কিন্তু আমরা হিসেব করে চলি বা হিসেব করে সংসারটা চালানোর চেষ্টা করি। হিসেব করা কোনো খারাপ জিনিস না বা হিসেব করা কোনো কিপটামি না। অনেকেই হয়তোবা বলতে পারেন যে আপু হয়তোবা অনেক কিপটা লোক, আসলেই কিন্তু এমনটা না। আমিও এমন করি, মাঝে মাঝে কিছু একটা পছন্দ হয়ে গেলে নিয়ে নিই, তবে অবশ্যই একটা চেষ্টা করি যাতে করে কিছুটা কম দাম হয় বা আমার দাম অনুযায়ী জিনিসটা পছন্দ হলো ওই রকমভাবেই নেওয়ার চেষ্টা করি। আর হিসেব করে চললে জীবনে ভালো থাকা যায় বা জীবনে সঞ্চয় করা যায়, তা না হলে কিন্তু কখনোই সম্ভব না। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। আমরা কথায় কথায় চলে এসেছি কিন্তু লুলু মার্কেটে। এর মাঝখানে আমি অনেক কাজ করে নিয়েছিলাম, ইফতার করেছি, থালাবাটিগুলো পরিষ্কার করে তারপর একটু চা পান করে বাহিরে বের হয়েছি। তারাবির আমার শেষ করে আমরা চলে এসেছি লুলু মার্কেটে। আমাদের কিন্তু এখনও কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, একেবারে শেষের দিকেই এসেছি। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবো সেজন্য। আর এখানে দেখলাম মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, এগুলো দেখলে না এগুলো থেকে চোখ সরাতে পারি না, খুব ভালো লাগে। মেয়ে হলে তো এগুলো পরাতে পারতাম, তাই না?
অনেক সুন্দর ছিল প্রতিটা ড্রেস। আসলে মেয়েদের ড্রেস বলতেই অনেক সুন্দর, মানে অনেক অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর লাক্সারি ড্রেস ছিল। বাচ্চাদেরকে পরলে এগুলো মাশাল্লাহ অনেক ভালো লাগবে। সেই সাথে ছোট ছোট ফ্রক টপস সব কিছুই ছিল। তো এখানে আমি জুনায়েদ মুজাহিদের জন্য কিছু ড্রেস দেখছিলাম, ওদের জন্য কিছু গেঞ্জি, সেই সাথে শার্ট প্যান্ট, ওইগুলোই নিব যাতে করে বাচ্চারা পরে আরাম পায়। আর এখন কিন্তু আস্তে আস্তে অনেকটা গরম পড়বে সামনের দিকে, তো সেটা মাথায় রেখে কেনাকাটাগুলো করব। আমার ছেলে আসার পরপরই অলরেডি কানি নিয়েছে ট্রলিতে। বাচ্চারা কিছু কিনবে আর নাই কিনবে, গাড়ি কিন্তু ওদেরকে লাগবেই লাগবে। তো এখানে আমি গেঞ্জিগুলো দেখছিলাম। আসলে শেষের দিকে আসলে হয় কি, মার্কেটে অত বেশি কালেকশন থাকে না, কারণ শুরুর দিকেই দেখা যায় সবাই শপিংটা করে ফেলে, আর তখন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে। শেষের দিকে আসলে আপনি দামটাও একটু বেশি দিয়ে কিনতে হয়, সেই সাথে অত ভালো কালেকশনও পাওয়া যায় না। কিছুটা সময় অনেকক্ষণ ঘুরেছি, দেখলাম যে কোনটা নেওয়া যায় বা কোনটা ভালো লাগে। আসলে ওইরকমভাবে তেমন কিছু ভালো লাগছিল না, তো দেখা যাক ঘুরতে ঘুরতে যখন ভালো লাগবে তো তারপর আস্তে আস্তে করে নিয়ে নিব। আস্তে আস্তে করে বাচ্চাদের জন্য কিছু ড্রেসও দেখছিলাম। এখানে আমি মুজাহিদের দেখছিলাম আর জুনায়েদের বাবা জুনায়েদের জন্য দেখছিল, তো আমিও দেখব। প্রথমে ভাবছিলাম যে এখানে খুব সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন ছিল, ছোট বাচ্চাদের কালেকশনগুলো না অনেক সুন্দর ছিল, তো আমি এখান থেকে মুজাহিদের জন্য দুইটা ড্রেস কিনে নিয়েছি। আর এই মার্কেটগুলো যে আমরা একদিনে করেছি এমনটা না, অফ ক্যামেরায় কিন্তু আমরা আরও এক দুইবার মার্কেটে এসেছিলাম। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা ছিল প্রথম দিনের আর কি, যখন আমরা লুলু মার্কেটে যাই কেনাকাটার উদ্দেশ্যে বা ঈদের শপিং বলে কথা। এরপর কিন্তু আমরা 4 থেকে 5 বারের মতো অন্যান্য মার্কেটও গিয়েছি, লুলুতেও এসেছি 3 থেকে 4 বার, সেই সাথে আশেপাশে যে মার্কেটগুলোতে গিয়েছিলাম ওইগুলো আর ওইভাবে ভিডিও করিনি। এখানে একটু অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল, এগুলো কিন্তু সেলাই করা, আমি বরাবরের মতো সেলাই করা ড্রেসগুলোই কিনি। এখানে সেলাইয়ের দাম অনেক বেশি, সেই সাথে অত লোকজন পাওয়াও যায় না, এর জন্যই দেখা যায় সেলাই সেই সাথে ড্রেসটা কেনার পর আপনার অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর সময় মতো পাওয়াও যায় না। এর জন্য আমি সবসময় রেডি করা যেগুলো থাকে সেগুলো সাইজ হলে নিয়ে নিই। তো এখানে দেখছিলাম প্রতিটার সাইজই খুব বড় বড় ছিল, আমার সাইজের কোনোটা ছিল না, পরে অবশেষে একটা পেয়েছি, তো এটা নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাদের টুকটাক ঈদের শপিং। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কী কী কালেকশন আছে, তবে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এবারের ঈদে কালেকশনগুলো একদমই ভালো ছিল না। মানে এখনও দেখছিলাম যে এর কিছুদিন আগে লুলু মার্কেটে যে কালেকশনগুলো দেখে গিয়েছি সেগুলোই এখনও রয়ে গিয়েছে, জানি না কেন এটা হলো। তো এখানে রেডি করা ছাড়াও কিছু থ্রি পিস ছিল খুব সুন্দর সুন্দর, তো এগুলোও দেখছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে এগুলো আবার কখন ছিলাবো, আর এক মহা ঝামেলা, তার থেকে ভালো রেডি করাটাই নিয়ে যাই, এতে করে বেঁচে যাব আর তেমন কোনো ঝামেলা নিতে হবে না। আর আমি একটা আপুকে দিয়ে সেলাই, উনি হচ্ছে দেশে আছে এখন, খুব অসুস্থ, তো এর জন্য আর সেলাইটা করতে পারছি না। কিছু আনরেডি থ্রি পিসও বাসায় আছে,
সেগুলো ইনশাল্লাহ আপু আসলে সেলাই করব, এর জন্যই রেখে দিয়েছি। এরই মধ্যে আমাদের শপিং শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি, আবার আসতে হবে, তো এর জন্য কিছু ছিল সেগুলো শপিং করে চলে এসেছি। আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর বাচ্চারা খুব এনজয় করছিল, এখানে টয়েসগুলো দিয়ে খেলছিল, আর জুনাইদের বাবা টাকা পে করতেছিল। এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো কিনা খুব ভালো সেলে দিয়ে রেখেছে। জুনাইদ এখানে আসার পর খুব এনজয় করছিল আর বলছিল যে আম্মু আমি খুব খুশি, সেজন্য সে মন খুলে খেলা করছিল। আর জুনাইদ তো খেলছিল, মুজাহিদ কিন্তু একটু কান্নাকাটিও করছিল, সে একটু আপসেট ছিল, কারণ হচ্ছে ও যে খেলনাতে খেলা করতে চেয়েছিল সেটা অফ ছিল, তো সেজন্য আমাকে এসে বলছিল। এরই মধ্যে জুনাইদের বাবা টাকা পে করে চলে এসেছে, আমরা এখন বাসায় চলে যাব। আজকাল বাহিরে বের হলে কিন্তু অনেক লম্বা জ্যামে পড়ে থাকতে হয়, মানে চারদিকে পুরো লোকজনের কেনাকাটার পুরো একটা হাহাকার পড়ে গিয়েছে, মার্কেটগুলোতে নড়াই যায় না, মানুষজন এত থাকে, বিশেষ করে কাপড়ের সেকশনগুলোতে। আর ঈদের শপিং কিন্তু আমরা একসাথে করতে পারি না, ভাগ ভাগ করে কিন্তু করে নিতে হয়, তো আজকে টুকটাক কেনাকাটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আস্তে আস্তে বাকিগুলো করে নিব, যে যা সাধ্য অনুযায়ী কিন্তু আমরা সবাই চেষ্টা করি ঈদে অল্প স্বল্প কেনাকাটা করার। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।